সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। একটি আস্ত খাসি ছাগল চুরিকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন সোজা আরামবাগ থানায়। এমনই ঘটনার সাক্ষী থাকলো উপস্থিত সাংবাদিকরাও। গতকাল বুধবার রাতে আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকায় একটি বিয়ে বাড়ি চলছিল। সবাই যখন সেই বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, সেই সুযোগে এলাকার এক যুবক একটি আস্ত খাসি ছাগল চুরি করে নিয়ে পালিয়ে গেল। সেই খাসি ছাগলের মালিক জরিনা বেগম। তবে অভিযুক্ত যুবকের নাম জানাজানি হতেই অভিযুক্ত যুবককে ধরেও ফেললেন সবাই মিলে। কিন্তু ততক্ষণে সেই যুবক 10 থেকে 15 জনে মিলে নাকি সেই খাসির মাংস সাবারও করে ফেলেছে। এখানেই শেষ নয়, মাংস খেয়ে অভিযুক্ত খাসির ছালটাও নাকি রাতে মালিকের বাড়ির কাছে ফেলে দিয়ে যায়। ভাবুন কাণ্ড। অগত্যা তাকে ধরে নিয়ে আসা হলো আজ বৃহস্পতিবার সোজা আরামবাগ থানায়। থানায় এসে অভিযুক্ত সবকিছু স্বীকারও করে নিল যে সে খাসি ছাগল চুরি করেছিল কিন্তু খেয়ে ফেলেছে, আর মালিকের সাথে কথা বলে ছাগল কিনে দেবে বলে মীমাংসাও করে নিয়েছে বলে জানা গেল। তাই কোনো কিছু অভিযোগ করা আর থানা অবধি গড়ালো না। দেখুন বিস্তারিত ঠিক ঘটনাটা কি ঘটেছিল। সারাদিন ছাড়া থাকে, এবার চা আমাদের একটা অনস্বর বাড়ি ছিল, অনস্বর বাড়ির ঝামেলায় ছিলুন। এবার 4টার সময় ছাগল খুঁজতে যাচ্ছি, ছাগল পায়নি গো। রাত 8টার সময় যাচ্ছি, ছালটা আমাদের বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। তো সেইদিনে খোঁজ পাইনি, আজকে ছাগলের খোঁজ পেয়েছি। সারকে মারে 2 নম্বর ওয়ার্ডে একটা মেয়ে বললে উনাদের বাড়িতে মাংসের ভাগ হয়েছে, 7 জন 8 জন এদের বাড়িতে, ছোটকাদের বাড়িতে কুরবানির ছাগল। এখন বলছে যে 10 জন 15 জন ধরে খেয়েছে, সবাই মিলে ভাগ করে কিনে দেবে বলেছে। যে বলতে আমাদের একটা অনুষ্ঠান ছিল বিয়ে বাড়ির, তো আমাদের খাসি সবসময় ছাড়া থাকে, সামনে কুরবানি আছে, কুরবানির খাসি। তো এই মানে আমাদের পাশের পাড়ার মানে কিছু ছেলে ওই কুরবানির খাসি নিয়ে মানে খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে চামড়াটা আবার আমাদের পাড়াতেই ফেলে দিয়ে আসে বাড়ির সামনে। এবার চামড়া ফেলার পরে আমরা খাসি খুঁজি রাত্রে, খাসি আর পাওয়া যায়নি, খাসি সন্ধ্যাবেলায় চলে আসে। কিন্তু খাসি যেহেতু যখন আসেনি, তারপরে দেখছি একজনের বাড়িতে ফেলে গেছে। তারপর থেকে খোঁজার পরে আজকে চোর ধরা পড়েছে। এটা হচ্ছে বাঁধপাড়া 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমার বোনের খাসি, আমার দিদির খাসি ছিল, কুরবানির খাসি। আমার দিদির নাম জরিনা বেগম। হ্যাঁ, দিয়ে দেবে বলেছে। তার নামটা হচ্ছে ছটকা। আমার নাম শেখ হাসান ইমাম। আমার 2 নম্বর ওয়ার্ড বাঁধপাড়া। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।